গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা সকলে অনেক ভালো আছি। আর আমার নতুন ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আর এখন বাজে সকাল 8টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। অনেক দিন পর ঝলমলে রোদ দেখে ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে রোদে বসে থাকি। আর বেশ ঠান্ডা ঠান্ডা আমেজটা কদিন পর ছিল, এখন রোদ তো উঠেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বোঝা যাবে টেম্পারেচার কোথায় গিয়ে পৌঁছয়। আর আমার তো রোদ দেখলেই সমস্ত কিছু রোদে দিতে ইচ্ছা করে। আর বালিশ চোখরা রোদে দিয়েছি বলো, এরকম রোদ দেখলে বালিশ চোখরা না রোদে দিলে মিস হয়ে যাবে। বিছনাও ছেড়ে নিয়েছি, এবার ওই ঘরে বিছনা ঝাড়বো। আর কালকে রাতে বাবন বাড়িতে এসছে, বাবন ঘুমাচ্ছে, তা ভাত বসিয়ে দিয়েছি। আজকে বুবনের পরীক্ষা, আর একটা পরীক্ষা হলে বুবনের পরীক্ষা শেষ। আজকে হচ্ছে ফিলোজাপি, তা ও শুধু আলু সিদ্ধ ভাত খেয়ে যাবে, কারণ আজকে মাছের ঝোল করবো ভেবেছিলাম। কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার সময় মুড়োটা যদি খেতে বসে তাহলে অনেকটা সময় লেগে যাবে, ওই জন্য বললাম তুই আজকে এমনি আলু সিদ্ধ ঘি ভাত খেয়ে যা, এসে মাছের ঝোলটা দিয়ে উঠিয়ে ভাত খাবি, কারণ অনেকটা বড় মুড়ো। তা চলো, আমি এদিকে মাছটা ছাড়াতেই দিয়েছি, কিন্তু এখনো সেভাবে মাছটা ছেড়ে ওঠেনি, ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করেছি। আর যেহেতু আলু সিদ্ধ ভাত খেয়ে যাবে সেই জন্য অত তাড়াহুড়ো নেই। এই যে আজকে কলা পেঁপে দিয়ে মাছের ঝোল করবো, এদিকে ভাত হচ্ছে, আর ভাবছি বাবনও একটু বেরোবে। বাবন বেরোবে মানে বাবন ওর জেঠুকে নিয়ে ডাক্তারখানা যাবে, তো বাবনকেও ভাবছি এক মুঠো ভাত খাইয়ে মানে পাঠাবো, কেননা অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 12টার সময়। তাই একটু ভাত খেয়ে গেলে আমার মনে হয় কোথাও গেলে একটু ভাত আর চান করে যাওয়া উচিত। তারপরে এসে যা হোক টিফিন খা, কি আরো ভাত খেতে ইচ্ছে করে ভাত খা, কেননা ওরা তো বেটা ছেলে, ওরা তো ডায়েট করে না, মেয়েরা একটু ডায়েট করে, একবার দুবার ভাত খায় না। ঠিক আছে চলো, সমস্ত কাজ কমপ্লিট করে আবার আসছি তোমাদের সাথে বকবক করতে। এখন বুবুনের ভাতটা আগে মাখিয়ে ওকে ছাড়বো, তারপর বাকি কাজ করব। আর ভেবেছিলাম আলু সিদ্ধ ভাত আর ঘি দিয়ে খাইয়ে পাঠাবো, তারপরে ভাবলাম না ভোলা মাছের ঝালটা করতে বেশি টাইম লাগে না, আর মাছটাও ছেড়ে গেছিলো তাই জন্য ওকে মাছের ঝাল করে দিলাম। আর এদিকে দেখো বাবন ব্রাশ নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত, মিকে ব্রাশ দিয়ে বিছনায়, ফোন হাতে, ফোন, বুবুন রেডি হয়ে গেছে, আর বাবনের ফার্স্ট কাপ, এই চাটা খাবো। বুবুন বেরিয়ে গেল, তারপর বাকি রান্না হবে। স্মৃতিরা গেছে পরোয়া, কথারা হয়েছে নিঝুম, চলে এলাম স্নান করে, এবার বালিশগুলো তুলতে হবে, রোদ চলে গেছে, একটু পরে তুলছি। ওদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট, আর একবার ক্যামেরা অন করেছি, তিনটে ফোন এসছে, তাই জন্য ক্যামেরা অফ করে কাজ করতে করতে মানে ফোনে আমি এরম ভাবে তাদের ফোন নিয়েই, উফ আস্তে ভেঙে ফেলবে সব, তুমি কানে এরম ফোন দিই আমার সমস্ত কাজ হয়ে যায়। তা ততক্ষণে আমার মানে মাছের ঝোল বসে গেছে, যে কপি সরি কলা পেঁপে দিয়ে যে ঝোলটা করব, আর রাতে করব একটুখানি, যেহেতু এখন আর কোনো কাজই নেই, বেকার বসে থেকে লাভ নেই, কাজ এগিয়ে রাখলে আমার সন্ধ্যাটা রেস্ট হবে। আর অনেক দিন ও বাড়ি যায়নি, আজকে একটু ও বাড়ি যাবোই, কালকেও যাবো যাবো ভাবছিলাম, কিন্তু ভিডিও এডিট করতে বসে যখন উঠলাম দেখলাম 8:30 বাজে, আর আমার কি শীত শীত পাচ্ছিল বলে আর বেরোয়নি। আর এই যে কুমড়ো পটল আলু দিয়ে একটা তরকারি বানাবো নিরামিষ, এই যে আদাও কেটে রেখেছি, আদাটা ছুলে নেব। আর এদিকে হচ্ছে আমার কাঁচকলা ভেবে ডাঁটা দিয়ে ঝোল, আর এখানে আমার চিচিঙে চচ্চড়িটা হয়ে গেছে, আর ওদিকে তো মাছের ঝাল সকালবেলা করেইছি, বুবুন ভোলা মাছের ঝাল দিয়ে ভাত খেয়ে গেছে। চলো আবার পরে আসছি, এখন আমার বর দেখো কি করছে, আমার সেবা, হ্যাঁ ভালো দায়িত্ব দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে ফল কেউ কেটে দিলে খেতে ভালো লাগে, না হলে আমাদের ঘরে ফল নষ্টই হয়, বেশিরভাগ সময় ফেলে দিতে হয়, লাস্টে থেকে ফেলা চলে গেল, কিন্তু কেটে যদি মুখের সামনে দেয় তখন আমার খেতে ভালো লাগে। চলো, এই বিছানাটা এখনো তোলা হয়নি, বাবন একটু আগে উঠলো বেরোলো, চলো আবার পরে দেখা হচ্ছে। চলবে এটা এখন, কর্নিং বেলটা খারাপ হয়ে গেছিল, এখন উনি লাগিয়ে ফেলছে, মিটারটা যদি একটু গন্ডগোল ছিল, দেখা যাক আশা করা যায় চলবে। অনেক লোক এসে এসে ফিরে যায়, বেল দেয় বেলের আওয়াজ পাই না, এনো টেস্টার টেস্টার। দুপুর থেকে আর ক্যামেরা অন করতেই পারিনি, আর এখন সন্ধ্যাবেলা চলে এলাম, এই যে বাবনের টিফিন, পাতলা পাতলা পরোটা, আর কুমড়ো পটল আলু দিয়ে তরকারি, দু পিস কুমড়ো, দু পিস পটল, এক পিস আলু, আর বুবুন খেয়েছে স্যান্ডউইচ।
এখন আপাতত ময়দা মাখা শেষ, আবার ময়দা মাখতে হবে রাতের জন্য। আর এটা হচ্ছে বাঙালির আরেকটা ফেভারিট খাবার, সাদা আলুর তরকারি লুচি যেরকম ফেভারিট, আমার তো মনে হয় কুমড়া আলুর তরকারি আর এরকম পাতলা পরোটা, এটাও একটা মানে আমার কাছে আর সবার কাছে মনে হয় আশা করি। আর বুবুনের কানটা কটকট করছে, ওকে এখন নিয়ে ডাক্তারখানে যেতে হবে, তাহলে আবার দেখা হচ্ছে রাত্রিবেলা। অনেক কাজ, কাজ আর শেষ হচ্ছে না, চলো সঙ্গে থাকো। এই যে এতগুলো ওষুধ দিয়েছে বুবুনকে, সন্ধ্যাবেলা ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। আর এই দেখো সকালেই করে রেখেছিলাম কুমড়ো পটলের তরকারি আর পাতলা পাতলা পরোটা। সকালে ঝলমলে রোদ উঠলো, আবার সন্ধ্যে থেকে বৃষ্টি নেমে গেছে, কি যে হচ্ছে আকাশটা। আর এখন বুবুনকে খেতে দেবো, তারপরে হচ্ছে তিনখানা ওষুধ আছে সেগুলো খেতে হবে। আর আমাদের খুব সকলের প্রিয় মানে কুমড়ো পটল দিয়ে তরকারি। তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, সকলে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা কোথাও কিছু যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে সাথে থাকবে। টাটা, গুড নাইট।